জাপরিঝিয়া অঞ্চলে পিয়াতি খাতিকি নামে একটি গ্রামে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার দাবি করেছে ইউক্রেন। চলতি মাসের শুরুতে পাল্টা হামলা শুরুর পর যুদ্ধক্ষেত্রে এটিকে দ্বিতীয় বড় ধরনের অর্জন বলে মনে করছে ইউক্রেন। জাপরিঝিয়ায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের গভর্নর ভ্লাদিমির রোগভ গ্রামটি হাতছাড়া হওয়ার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, পাল্টা গোলাবর্ষণ করে রুশ সেনারা ইউক্রেনের সেনাদের পিছু হটানোর চেষ্টা করছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার তথ্য মতে ইউক্রেন পাল্টা হামলা শুরুর পর থেকে জাপরিঝিয়ায় তুমুল লড়াই চলছে। এছাড়া বাখমুত ও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কো তীব্র লড়াই চলছে। এদিকে খেরসন প্রদেশের কাছাকাছি রাশিয়ার দখলকৃত হেনিচেসকে রুশ গোলাবারুদের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেন পক্ষের।